বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো সবাই মানে একটা প্রবলেমের জন্য এতদিন আমরা মানে ভিডিও দিতে পারিনি, তো আজকে থেকে আবার স্টার্ট করছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো আজকে ব্লগ নিয়ে এসেছি একটা, যক কুকুর চিৎকার করছে, ভগবান। তো যাই হোক, এখন সময় ঘড়িতে দাঁড়াও দেখাই, এখন বাজে 10:15। জাস্ট উঠলাম, বিছানাটার হালাত দেখো কি অবস্থা। আমি আগে বিছানাটাকে ঠিক করি। রান্নাঘরে পুরো এলোথেলো অবস্থা করে রেখেছি, তো আমি চলে এলাম রান্নাঘরে। আমি এখন রান্না করব, মোটরে ধোঁয়া হচ্ছে। আমি মাছগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, এবার গুঁড়ো লঙ্কাতে আর একটু ভালো করে ভেজে নেব, যাতে খেতে আরো টেস্টি লাগে। এই যে বেগুন ভাজা করেছি উইথ মাছ ভাজা, আর বানিয়েছি মাছের ঝোল আলু দিয়ে, আর ভাত হয়ে গেছে। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা পুজো দিতে যাব, তো চলো যাই। ঠাকুমা যাচ্ছে ডাক্তার দেখাতে, সাথে মাসিমা। তোমরা ডাক্তার দেখাতে যাচ্ছ, তো সাইড দাও। চাল রোদে দিয়েছে, এখন আমি পুজো দেব। সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, আমি গোপালকে স্নান করাবো। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ড্রেস কমপ্লিট,
তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 এটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা একদম মাস্ট ক্লিক।